আজকে চলো এটা সমস্যার মাত্র প্লাস ওয়ান ইম্প্রুভমেন্ট রেজাল্ট 2022 লিস্ট ডেট সারি সমস্যা গেলে লেগে চলে শুরু করতে দ্য ওয়েট অফ অল দ্য স্টুডেন্টস হু অপিয়ার ইন দ্য প্লাস ওয়ান ইম্প্রুভমেন্ট এক্সাম ইজ গোয়িং টু বি ওভার ভেরি সুন বিকজ অ্যাকর্ডিং টু আর রিলেভেন্ট সোর্স দ্য ইভলিউশন প্রসেস অফ দ্য কপি উইল বি কমপ্লিটেড ইন 2 to 4 ডে ঠিক আপনার যে ইভলিউশন প্রসেস হয় 2-3-4 দিন মেয়ে খতম হয়ে যায় অ্যান্ড আফটার দ্য 3 to 4 ডে দ্য রিজাল্ট উইল বি ডিক্লেয়ার ওর 3-4 দিন হওয়ার কে বাদ আপনার যে রিজাল্ট রিলিজ হয়ে যায় দ্য প্লাস ওয়ান ইম্প্রুভমেন্ট এক্সামিনেশন ফর দ্য একাডেমি ইয়ার 2021 ওয়াজ কন্ডাক্ট বাই দ্য ডিএচএসসি কেরালা ফ্রম 31st January টু 4th February 2022 আফটার উইচ দ্য রিজাল্ট ওয়াজ রিলিজ ইন উইদিন দ্য 1 মন্থ অন দ্য অফিশিয়াল ওয়েবসাইট 1st March ঠিক আছে আপনার যে পহলে এক্সাম হওয়া 2020 আর 2021 কাজ যে 31 জানুয়ারি সে 4 ফেব্রুয়ারি হওয়া থাকে এক মন্থ বাদ আপনার রিজাল্ট রিলিজ কর দিয়া গিয়া থাকে যে 1 মার্চ কো সো ইট ইজ এস্টিমেটেড দ্যাট দ্য রিজাল্ট ফর দ্য এক্সামিনেশন ওয়াজ হেল্ড 20 to 29 অক্টোবর 2022 ক্যান বি রিলিজ ইন দ্য 1st or 2nd week অফ ডিসেম্বর ঠিক আছে তো আপনার যে এক্সাম অভি হওয়া অক্টোবর 25 টু 29 তো আপনি এক্সপেক্ট কর সকো আপনার যে রিজাল্ট সেকেন্ড উইক অফ ডিসেম্বর মে রিলিজ হয়ে যায় এসি উইক মে এসে লক্ষ্য পানি কে প্লিজ সবসময় সাবস্ক্রাইব কিজিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।